হাসনাজার বাড়ি ও জাদুঘর দেখতে যেতে হবে সুরমা নদীর ঘেঁষে শহর সুনামগঞ্জ জেলায়। 1854 সালে হাসনাজা জন্মগ্রহণ করেন। এখান থেকেই হাসনাজা তার অনন্য সব গান রচনা করেন। বর্তমানে এই বাড়িতে গড়ে তোলা হয়েছে মিউজিয়াম, যা বাড়িটিকে হাসনাজা জাদুঘর হিসেবে পরিচিত করে তুলেছে। হাসনাজা জাদুঘরের প্রবেশপথে প্রথমে চোখে পড়ে লালন শাহের ছবি, এরপর 1962 সালে কলকাতার একটি স্টুডিও থেকে সংগ্রহ করা হাসনাজার একমাত্র আলোকচিত্র দেখতে পাওয়া যায়। যদিও বিভিন্ন শিল্পীর আঁকা প্রায় 8-9টি ছবি জাদুঘরে রক্ষিত আছে, হাসনাজা জাদুঘরটি হাসনাজার স্মৃতি বিজড়িত বিভিন্ন জিনিসপত্রের সঙ্গে যেন জীবন্ত হয়ে আছে। 1962 সালে হাসন ফকিরের মেলা আয়োজনের পর থেকেই হাসনাজার ব্যবহৃত বিভিন্ন সামগ্রী ও এই বাড়ি দেখতে সারাদেশ থেকে মানুষ আসতে শুরু করে। 1974 সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হাসন একাডেমিকে 25,000 টাকা অনুদান দেন, যার ধারাবাহিকতায় বর্তমানে হাসনাজার জাদুঘর প্রতিষ্ঠিত। হাসনাজার জাদুঘরে প্রবেশ করে চোখে পড়বে হাসনাজা যেসব চেয়ার টেবিলে বসে গান রচনা করতেন। হাসনাজার রঙিন আলখাল্লা, যা তিনি কোন রাজা বা ইংরেজ সাহেবদের সাথে দেখা করার সময় পড়তেন। 1902 সালে উইলিয়াম লিটনের কাছ থেকে উপহার পাওয়া পানি পরিশোধন পাত্র, তলোয়ার, মাটির হাড়ি ইত্যাদি। এছাড়া এই জাদুঘরে রয়েছে চায়ের টেবিল, দুধ খাওয়া ও দহনের পাত্র, বাটি, পিতলের কলস, পানদানি, কাঠের খড়ম, বৃদ্ধ বয়সের লাঠি, মোমদানি, হাতে লেখা গানের কপি, ঢোল, মন্দিরা, করতাল, জমিদারি কাজে ব্যবহৃত ক্যাশ বাক্স। ভালা কইরা ঘর বানায়া,
আর কয়দিন থাকবো আর, হারি কয়দিন থাকবো আর, আইনা দিয়া চায়া দেখি